হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা এই সৃজনশীলটা আজকে সলভ করবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরোতে বোর্ড পরীক্ষায় এসেছিল এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছ যে দুইটা বিক্রিয়া দেয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং এই অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এফিসিএল টু এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে কি ফেরিক ক্লোরাইড সো ক নম্বর কোশ্চেনে বলতেছে জারক কাকে বলে যারণ বিজারণ বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন বিক্রিয়কে যে দুইটা মৌল থাকে তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আর একটা হচ্ছে ইলেকট্রন বর্জন করে যেই মৌলটা ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক অর্থাৎ সংজ্ঞায় আমরা বলতে পারি যে জারণ বিক্রিয়ার বিক্রিয়ায় যেই মৌল ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক খ নম্বরে কি বলছে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা এটা ব্যাখ্যা করতে বলছে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে উভয়মুখী বিক্রিয়ার যখন পশ্চাৎ দিকের সম্মুখ বিক্রিয়ার গতি এবং বিক্রিয়ার গতি যখন সমান থাকে তখন আমরা সেটাকে কি বলি রাসায়নিক সাম্যাবস্থা তো এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা একটা বিক্রিয়া লিখি যেমন মনে করো সিএস সিও থ্রি এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তো যখন উভমুখী বিক্রিয়া তখন আমরা জানি যে উভয় দিকে এরকম তীর চিহ্ন দ্বারা এটাকে দেখানো হয় সো ক্যালসিয়াম কার্বনেট এটাকে যখন আমরা তাপ দিব। কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড সো এই বিক্রিয়াটা যখন প্রথমে শুরু হয় তখন কি অবস্থায় থাকে তখন কোনো উৎপাদি থাকে না অর্থাৎ সম্মুখ দিকের যে সম্মুখমুখী বিক্রিয়ার যে বেগটা এটা বেশি থাকে যেমন মনে করো ক্যালসিয়াম কার্বোনেট এটা ভেঙে যাচ্ছে ভেঙে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া কোনটা এই দুইটা আবার যুক্ত হয়ে যখন চলে আসে বিক্রিয়কে তখন আমরা এটাকে কি বলছি পশ্চাদমুখী বিক্রিয়া সো বিক্রিয়ার শুরুতে কি থাকে সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি থাকে আর পশ্চাদমুখী বিক্রিয়ার বেগটা কম থাকে বা খুবই কম থাকে বিক্রিয়াটা যত আস্তে 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 সামনের দিকে অগ্রসর হতে থাকে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটাও তত কি হয় বাড়তে থাকে কারণ উৎপাদের পরিমাণটা কি হয় বাড়তে থাকে বিক্রিয়া যত হবে তত উৎপাদের পরিমাণটা বাড়তে থাকবে দ্যাটস হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটাও কি হবে বাড়তে থাকবে এভাবে বাড়তে 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 একসময় যে দেখা যায় সম্মুখমুখী বিক্রিয়ার যে বেগ বা গতিবেগ এবং পশ্চাদমুখী বিক্রিয়ার যে গতিবেগ দুইটা কি হয়ে যায় সমান হয়ে যায় সো বিক্রিয়াটাকে তখন স্থির বলে মনে হয় মনে হয় যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে কিন্তু না বিক্রিয়াটা তখন কন্টিনিউয়াসলি চলতে থাকে কিন্তু দুইটা বিক্রিয়ার যে বেগ দুইটা বিক্রিয়া বলতে বোঝাচ্ছি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া এই দুইটা বিক্রিয়ার বেগ কী হয়ে যায় সমান হয়ে যায় এই জন্য এটাকে দেখে স্টপ হয়ে গেছে বলে মনে হয় বাট আসলে উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়া বেগ সমান থাকার কারণে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলমান প্রসেস এবং এটা চলতেই থাকে এই জন্য বলতেছে যে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা সো ডেফিনেটলি আর তোমার উভমুখী যে বিক্রিয়া এই উভমুখী বিক্রিয়ার যে সাম্যাবস্থাটা সেই সাম্যাবস্থাটা একটা গতিশীল অবস্থা কিন্তু সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ সমান থাকার কারণে এটাকে স্থির বলে মনে হয় বাট আসলে স্থির না গ নাম্বার কি বলছে দেখো ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে দেখাও যে দুই নম্বর বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ এটা একই সাথে সংঘটিত হয়েছে তাহলে আমরা দুই নম্বর যে বিক্রিয়াটা আছে দুই নম্বর বিক্রিয়াটা আগে একটু লিখে ফেলি দুই নম্বর বিক্রিয়া বিক্রিয়কে কি আছে দেখো বিক্রিয়কে আছে এফিসিএল টু মানে ফেরাস ক্লোরাইড এটা বিক্রিয়া করছে কার সাথে ক্লোরিনের সাথে উৎপন্ন হয়েছে কি ফেরিক ক্লোরাইড মানে এফিসিএল থ্রি তো এফইসিএল এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কি পাব আয়রন টু আর ক্লোরিন মাইনাস মানে এখানে ক্লোরিনের সাথে কত আছে দুই সো এফ আর এই ক্লোরিন কি হয়ে যাবে মাইনাস আর এখানে যে ক্লোরিনটা আছে এটা মুক্ত অবস্থা আছে দ্যাট স্যার জারন মান কত হবে 0 আর এটাকে ভাঙলে আমরা কি পাব আয়রন থ্রি এবং ক্লোরিন মাইনাস তো বলছে যে আহ দেখাও যে এটা জার্ন বিজন একই সাথে ঘটে জার্ন বিজারণ একই সাথে কিভাবে ঘটে জারন এবং বিজারণ অর্থাৎ জারণ মানে আমরা জানি মান বৃদ্ধি আর বিজারণ মানে হচ্ছে মান হ্রাস সো একই সাথে যদি মান বৃদ্ধি পায় এবং হ্রাস পায় তাহলে আমরা বলতে পারবো যে জারণ বিজারণ একই সাথে ঘটেছে সো এইখানে দেখো আয়রনের মান কত প্লাস টু আর উৎপাদে যে আয়রনের মান কত প্লাস থ্রি তাহলে প্লাস টু থেকে কত হয়ে গেছে প্লাস থ্রি মানে মান এক বেড়ে গেছে যেহেতু জারণ মান এক বেড়ে গেছে তার মানে এটা কি হয়েছে জারিত হয়েছে এবং এটাকে আমরা কি বলবো জারণ অর্ধ বিক্রিয়া ঠিক একইভাবে এখানে জারণ মান কত এখানে জারণ মান হচ্ছে জিরো এখানে জারণ মান কত এখানে জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে জিরো ছিল হয়ে গেছে মাইনাস ওয়ান তার মানে এখানে জারণ মান বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অবশ্যই এখানে জারণ মানটা হ্রাস পেয়েছে যেহেতু জারণ মান হ্রাস পেয়েছে তার মানে এটা হচ্ছে বিজারণ সো একই সাথে আয়রনের অর্ধ বিক্রিয়া এখানে জারণ ঘটলো এবং ক্লোরিনের বিজারণ ঘটলো তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ এবং বিক্রিয়া জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়েছে এটাকে কখনো কখনো যুগপথ ঘটেছে এটাও বলে অর্থাৎ দেখাইতে বলে যে এই বিক্রিয়াটিতে বলা এবং একই সাথে ঘটেছে এই দুইটা কথা কথা একই কি বলছে দেখো এক নাম্বার বিক্রিয়াটিকে অর্ধকেপন এবং পানি বিশ্লেষণ উভয় বিক্রিয়া বলা যাবে কি বিশ্লেষণ করো এক নম্বর বিক্রিয়াটা কি আছে এক নম্বর বিক্রিয়াটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ এ এল সি প্লাস পানি এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে এখানে উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এ এল ও এইচ থ্রি প্লাস থ্রি এইচ সি এল তো দেখাইতে বলতেছে কি যে এক নম্বর বিক্রিয়াটা অর্ধক্ষেপণ অর্ধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে অর্ধক্ষেপণ বিক্রিয়া বলে যে বিক্রিয়ার ফলে পড়ে অর্থাৎ যেটা পানিতে হয় না সেই কি বলা হয় অর্ধক্ষেপ তো এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়েছে বেসিক্যালি এটা উৎপন্ন হওয়ার পরে বিক্রিয়া পাত্রের তলায় যে পাত্রে বিক্রিয়াটা সংগঠিত হয় ওইটার তলায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জমা হয়ে যায় এই জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ার ফলে এই আমরা অবশ্যই বিক্রিয়া বলতে আছে হচ্ছে পানি পানি এটা দেখার জন্য আমরা এটাকে একটু ভেঙে দেখতে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবং ক্লোরিন মাইনাস আর এখানে পানি পানিকে ভাঙলে আমরা জানি কি পাওয়া যায় এইস প্লাস আর ও মাইনাস তো এইখানে যে অ্যালুমিনিয়াম 3+ আছে এই অ্যালুমিনিয়াম 3+ এটা যে যুক্ত হবে হচ্ছে OH- যেহেতু এটা প্লাস তো মাইনাসের সাথে যুক্ত হয় অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড দুটো মিলে কি উৎপন্ন করবে Al(OH)3 মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর H+ আর Cl- এই দুটো মিলে কি উৎপন্ন করবে HCl তো একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে যে এই বিক্রিয়া করার সময় এখানে যে বিক্রিয়ক ছিল পানি পানির দুইটা অংশ একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ওএইচ মাইনাস এই দুইটা অংশ কিন্তু বিক্রিয়ার অপর যে যৌগ অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার একটা অংশের সাথে যুক্ত হয়েছে হাইড্রোক্সাইড আর একটা অংশের সাথে যুক্ত হয়েছে কি এইচ প্লাস সো অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করছে এইচ সিএল সো এখানে যেহেতু পানিটা বিশ্লেষিত হয়ে পানিটা ভেঙে বিক্রিয়কের অপর একটা যোগের সাথে দুইটা অংশ যুক্ত হয়ে গেছে সুতরাং এটাকে আমরা পানি বিশ্লেষণ বলতে পারবো কারণ পানি বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা জানি বা পানি বিশ্লেষণ বিক্রিয়ার থেকে আমরা জানি যে পানিটা যখন ভেঙে সমানভাবে বিক্রিয়ার অপর দুইটা অংশের সাথে বিক্রিয়কের অপর বিক্রিয়কের দুইটা অংশের সাথে যুক্ত হয় অর্থাৎ পানিটা বিশ্লেষিত হয়ে যায় তখন আমরা সেই বিক্রিয়াটিকে পানি বিশ্লেষণ বলতে পানি বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা অনুযায়ী আমাদের এখানে পানিটা সুন্দরভাবে কী হয়েছে বিশ্লেষিত হয়ে গেছে সুতরাং আমরা এখানে যে এক নম্বর বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটিকে আমরা একই সাথে অধক্ষেপণ এবং পানি বিশ্লেষণ দুইটাই বলতে পারবো সো এটাই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরোর কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং সপ্তম অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষায় সৃজনশীল আসে এবং সপ্তম অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসে সেই সৃজনশীলে এই টাইপেরই কোশ্চেন থাকে এখানে আসে যারক কাকে বলে হয়তো পরীক্ষায় থাকতে পারে বিজারক কাকে বলে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে এটা তো থেকে ইম্পর্টেন্ট বলা যায় এই চ্যাপ্টারে প্রথম দুই তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা একটা এক নম্বর বিক্রিয়াটি অর্ধক্ষেপণ এবং পানি বিশ্লেষণ উভয় বিক্রিয়ায় বলা যাবে কিনা এটা বিশ্লেষণ করতে বলছে হয়তো কোনো একটা বিক্রিয়া থাকবে এবং সেটা অর্ধক্ষেপণ পানি বিশ্লেষণ বলবে না অন্য কোন দুইটা বিক্রিয়া বলবে বাট এই টাইপের প্রশ্ন থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সো এই টাইপের সৃজনশীল যদি তোমরা সলভ করো তাহলে বোর্ড পরীক্ষায় সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার দিতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে